বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। আমি স্নান টান করে এসে আর এই বসেছি। আর আজকে সোমবার, আজকে থেকে সব ছেলে মেয়েদের সব অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেল। আর কালকের এত জোরে, মানে মাঠে গিয়েছিলাম বিকেলবেলায়, এত জোরে ঝড় বৃষ্টি এসেছে আর কি। প্রথমে তো প্রায় ছুটতে ছুটতে আমরা সবাই বাড়ি ফিরেছি, আর ঝড়টা আসার ওই 10-15 মিনিট পর থেকে বৃষ্টিটা এসেছে বাড়িতে ঢোকার পরে আর কি। আর তারপরে যেই বৃষ্টিটা এসেছে সাথে সাথে কারেন্টটাও চলে গেছে, তো পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর আমাদের ইনভার্টারটা একটু প্রবলেম করছে, ব্যাটারিটা কি হয়েছে জানি না, তো ব্যাটারিটা মানে চার্জ বেশিক্ষণ থাকছে না আর কি, চার্জ নিচ্ছে অল্প কিছু। তো ওতে ফ্যান চালালে ইনভার্টারের আর কাজ করছে না, কিন্তু লাইট কিছু জ্বালালে, এলইডি লাইট কত জ্বলছে ওটাই ঠিক আছে। তো ওটার জন্যে মানে ইনভার্টারটাকে নিয়ে যেতে হবে, তো একদিন নিয়ে গিয়ে দেখাতে হবে কী প্রবলেম হয়েছে। আর কালকের রাত্রেবেলা প্রায় বৃষ্টিটা হয়েছিল, প্রায় ওই 9টা 10টা পর্যন্ত টিপটিপ করে বৃষ্টি পড়ছিলই, জানি না ঠিক। তাড়াতাড়ি কালকের খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ ঠান্ডা ছিল। আর আজকে সকালবেলা ওয়েদারটাও খুব সুন্দর আছে, আর একটা ঠান্ডা ঠান্ডা মাথায় হাওয়া দিচ্ছে, আর রোদটাও খুব একটা বেশি নেই। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস উইথ ফ্যাশনে। আমি চন্দ্রানী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর পরিস্থিতি মানে করোনা পরিস্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে, ওই জন্য সবাই একটু সাবধানে থেকো, এটাই বলার। আর তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি, আর সেই ভালোবাসাকে সঙ্গে করে নিয়েই আমার আজকে যে ব্লগটা পোস্ট হবে ওটা আমার 50 ব্লগ আপলোড করা হবে আর কি। তো তোমাদেরকে পাশে নিয়েই আজকের এই 50টা ব্লগের যে আমার টার্গেট ছিল সেটা কমপ্লিট হলো, আর তার সাথে সাথে তোমাদের ভালোবাসার সঙ্গে ছিল বলেই এটা আমি পেরেছি। আর তোমরা এরকম আগামীকালে আমার পাশে থেকো এরকমভাবেই, যাতে আমি আরও দূরে এগিয়ে যেতে পারি। তো 50টা আমার প্রপার ব্লগ আছে, আর দুটো শর্টস আছে, আর একটা আমি ফার্স্ট যেটা ছেড়েছিলাম আমার ট্রায়াল ভিডিওটা, আর ওটা আমি জাস্ট আপলোড করে দেখছিলাম, তো ওটা আছে। তো পরপর আজকে সারাদিন কী কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর চলো, গুড ইভিনিং বন্ধুরা। আজ কালকের মাঠে ঝড় বৃষ্টির জন্য ছুটে ছুটে বাড়ি এসেছি গেছিলাম, আজকের আবার মাঠে চলে এসেছি। আজকের মাঠে কালকে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো বলছিলাম, তো ওই জন্যে মাঠটা একটু হালকা কাদা কাদা বা ভিজে ভিজে আছে, কিন্তু একদম কাদা নয়, হালকা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব যে একটা থাকে, তো সেটা আছে। আর আজকের মাঠে কালকের তবু তো লোকজন ছিল, কিন্তু আজকের মাঠে একদমই লোকজন নেই। আর আমার ছেলে আর ওই দাদার কটা ছেলেরা এসে ওখানটায় ফুটবল খেলছে, আর আমি আর মানাই দুজনে মাঠে এসেছি। তো বলি একটু ঘুরে যাই, সারাক্ষণ বাড়ির মধ্যে একটু না বাইরে বেরোলে ভালো লাগে না, তো ওই জন্য একটু ঘুরতে এলাম। আর এই হচ্ছে ব্যাপার। আর সন্ধে সন্ধে হয়ে গেছে, সূর্যটাও ডুবে গেল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7:30টারও বেশি হয়ে গেছে, আটটা বেজে গেছে, বুঝতেই পারিনি 8টা বেজে গেছে। আর এরা বাইরে পড়তে বসেছিল, আর একটা ওইসব পোকা এসেছে, তো পোকাটার ভয়ে পালিয়ে এসেছে, এসে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়ে দিয়েছে, দিয়ে এখানে পড়তে বসেছে। আজকের আবার ঝড় বৃষ্টি উঠেছে, প্রচন্ড ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়নি ঝড় হচ্ছে এখন পর্যন্ত। কারেন্ট চলে গেছে, আর এই লাইট একটা জেলে বসাচ্ছি, খেয়ে দিয়ে আবার ঘুমানো হবে। ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম, আর বিশাল জোরে ঝড় উঠেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকের মঙ্গলবার, আর আজকের কালকে রাত্রেবেলাও ঝড় বৃষ্টি এসছে বললাম, আর আজকে সকাল থেকে স্টার্ট হয়ে গেছে বৃষ্টি, মানে ভোরবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর ওয়েদারটা ভীষণই খারাপ, এরকম ওয়েদার একদমই ভালো লাগে না আমার। সকালবেলা উঠেই দেখছি মুখ আকাশের মুখ ভার, আর বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে,
তো এই ওয়েদারটা একদমই ভালো লাগে না। সকালবেলা উঠে বেশ একটু রোদ ঝলমলে ওয়েদারটা দেখলে মনটাও ভালো হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আর আজকের তো আর বেরোনোর প্রশ্নই নেই, বাজারে যাওয়ার ছিল কিন্তু যা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওই জন্য বেরোলাম না। তো আমি এখানে আমাদের বাড়িতে একটা হোম মানে মশলা বানানো হয়, যেটা ঘুগনি হলে বা অন্যান্য সব আইটেম হলে তার সাথে দেয়া হয়। তো কী কী দিয়ে বানাই এটাকে আমি সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো এই মশলাগুলোর মধ্যে কী কী আছে সেগুলো একটু তোমাদের বলে দিই। এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, তারপরে আছে রাঁধুনি যেটাকে বলে ওটা আছে, আর গরম মশলার মধ্যে তোমার আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর একটা সাদা যে গোলমরিচ হয় ওটা আছে, কালো গোলমরিচ ওটাও আছে। এর সাথে মৌরিটাও আমি অ্যাড করি, কিন্তু মৌরিটা আনা হয়নি, তো ওই জন্য মৌরিটা এর সাথে আমি অ্যাড করতে পারিনি। তোমরা এর সাথে মৌরিটা অ্যাড করো অবশ্যই, তবে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর গন্ধটাও খুব সুন্দর। আর এর সাথে তোমরা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, শুকনো লঙ্কাটাকেও এরকম হালকা ড্রাই রোস্ট করে আর ওর সাথে অ্যাড করে ওটাও গুঁড়ো করলে খুব ভালো লাগে। তো এই মশলাটা বেসিক্যালি মানে কোনো আমাদের যেমন ইউজ করি আমরা, ঘুগনি হলে ঘুগনিতে হয়ে যাওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দিই, বা যখন বাড়িতে চানা বানানো হয় সব কিছু শসা কাঁচা ছোলা টোলা দিয়ে, তো ওর সাথে এই মশলাটা খুব সুন্দর গন্ধ হয়। তারপরে আমাদের মানে কুমড়ো ঘণ্ট বা নিরামিষ কোনো তরকারি হলে তার ওপর থেকে এই মশলাটা ছড়িয়ে দিয়ে খেতে ভীষণই সুন্দর লাগে। তো এটাকে আমি হালকা রোস্ট করে নিচ্ছি, নিয়ে এবারে এই পেপারে করে ঢেলে রেখেছি, তো এটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলে রেডি হয়ে যাবে। গুঁড়ো করা হয়ে গেছে আর এরকম কাঁচের বোতলে করে আমি রেখে দিই, যাতে কাঁচের বোতলে থাকলে অনেকদিন ভালো থাকে। আমি হাফটা আলাদা করে, যেটা ইউজ হবে না তো ওটা আলাদা করে রেখে দিয়েছি, আর এই হাফটা এটা সবসময় ইউজ হবে, ওই জন্য এটাই সবসময় মানে খোলা হবে, তো ওই জন্য এটা হাফটা আলাদা করে রেখে দিয়েছি। বাকিটা একটা পুরো কন্টেনারে করে রেখে দিয়েছি, এটা শেষ হয়ে গেলে ওটা আবার ঢেলে তারপর ইউজ হবে, নাহলে একসাথে খুলতে খুলতে সবটা নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য তো মশলাটার খুব সুন্দর গন্ধ হয়, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। স্নান করে আর এই ছাদে এসেছি, জামা কাপড় মেলবো, আর এখন দেখো একটু রোদ বেরিয়েছে হালকা হালকা, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো, তো এখন একটু রোদটা বেরিয়েছে। আর আমি মাথায় আজকে একটু শ্যাম্পু করেছি, কদিন ধরে শ্যাম্পু করা হয়নি ওই জন্যে, তো আমি জামা কাপড়গুলো ফটাফট মিলে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আর আজকে লাঞ্চে হয়েছে ডাল হয়েছে, ঢ্যাঁড়স চচ্চড়ি হয়েছে, আর পাবদা মাছের ঝাল হয়েছে। সেদিনকার পুকুরে ওই অনেকগুলো পাবদা মাছ পড়েছিল, তো সেই কটা দিয়ে আজকে ঝাল হয়েছে। আর বিকেলবেলা আজকের বাড়িতে চপ বানানো হবে, তো সন্ধ্যাবেলা চপ মুড়ি খাওয়া হবে, আর রাত্রেবেলা যদি কারুর খিদে পায় তো তারা ভাত খাবে, তো তাদের জন্য তরকারি আছে। আমি তো সন্ধ্যাবেলা চপ মুড়ি খেলে রাত্রেবেলা ভাত খাই না, আর এই হচ্ছে ব্যাপার। আর আমার হাজব্যান্ড মানে ওখান থেকে প্রচণ্ড টেনশান করছে, যেখানে যত দেখছে যে ইন্ডিয়াতে করোনা কোভিড কেস এত বেড়ে যাচ্ছে বা এই অবস্থা চারিদিকে, তো বারবার শুধু সাবধান করছে, এখানে যেও না ওখানে যেও না আর সাবধানে থেকো, কারণ ও যেখানে আছে তো ওখানে মানে কোভিড কেসের সংখ্যা প্রায় নেই বললেই চলে, খুব মিনিমাম আর কি। আর ওদের ওখানে এত রেস্ট্রিকশান যে কোভিড আর মানে অতটা বাড়বাড়ন্ত হতে পারেনি, কিন্তু আমাদের এখানে তো সেরকম নয়, তো ওই জন্য ওখান থেকে ভীষণ টেনশন করছিল। তাই আমি বলছি টেনশন করো না, আমরা তো গ্রামে আছি, তো আমরা যতটা সম্ভব মানে প্রিকশন নিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু এটা তো দেখাই যাক কী হয়, তো যতটা পারি আমরা সাবধানে আছি। তো কিন্তু ও যেহেতু বাইরে আছে তো ওর এই টেনশনটা থেকেই থাকে, বাবা মাকে নিয়ে আমাদেরকে নিয়ে, তো কিছু করার নেই। আর
একটু এবারে স্নান টান করেছি, একটু এবারে বসবো, লাঞ্চ করব, তারপরে তারপরে ঘুমাবো। আর ওদের দুজনকে আজকের বলছি তোরা দুজন একটা চ্যালেঞ্জ ভিডিও বানানো হোক, তো তোরা দুজন কি চ্যালেঞ্জ করবি? তখন বলছে আমরা দুজনে দিদিভাই আমাকে কতটা চেনে আর আমি দিদিভাইকে কতটা চিনি, তো দুজনে কে কী পছন্দ করে সেটা দুজনে অল্টারনেটিভ বলবো। আমি বলি ঠিক আছে, তাহলে আজকে তোদের দুজনের মধ্যে এটাই চ্যালেঞ্জ হবে। তো দেখা যাক, ওরা যদি চ্যালেঞ্জ করতে চায় তাহলে আমি অবশ্যই করব, ভিডিওটা তোমাদের দেখাবো। তো চলো। আছে তো ওখানে কাদা, আমরা মাঠ থেকে ঘুরে ঘরে চলে যাচ্ছি এবারে, আর গিয়ে আমরা কি খাবো? চপ মুড়ি, ঘরে বানানো চপ আর মুড়ি, সন্ধ্যেবেলা টিফিন প্লাস রাত্রে ডিনার হয়ে যাবে একেবারে। বানাচ্ছে আমার দিদি। তো সন্ধ্যে হয়ে গেছে, ওরা এখনো খেলছে, ডাকছি আসছে না, দেখো এখনো খেলছে। চলো বাড়ি যাই, গিয়ে চপ মুড়িটা দেখাবো। গরম গরম মুচমুচে চপ রেডি হয়ে গেছে। রবীন্দ্রনাথের ছবিটা আমার ছেলে এঁকেছে স্কুলে পাঠাবে বলে। মাঠ থেকে ফিরে আর চপ মুড়ি খেয়ে একদম পেট ফুল করে নিয়েছে, আজকে রাত্রে ডিনার করবো না। আর এরাই পড়তে বসেছে, আমার ছেলে আঁকছে, দেখালাম কেমন রবীন্দ্রনাথ আঁকছে, ও সেই বিকেল থেকে পড়েছে রবীন্দ্রনাথের পেছনে স্কুলে পাঠাবে বলে। তো এইসবই হচ্ছে, আর দেখা হচ্ছে। আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো, টাটা, গুড নাইট।